সরস্বতী পুজো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। মা সরস্বতীর কৃপায় যেন তোমাদের সকলের সমস্ত কামনা পূর্ণ হয়, এটাই চাইব। তো বাড়ির পুজো হয়ে গেছে, বাড়ির পুজো করে সব কিছু সামাল দিয়ে এখন বেরোলাম। আমাদের যেখানে থাকি সেই সোসাইটিতে যারা বাঙালিরা আছে তারাও পুজো করে, তো প্রত্যেক বছরই করে, কিন্তু আমাদের আর আশা হয় না, কারণ আমরা তো আমাদের ওই ক্লাবের পুজোতে যাই, তাই এখানে আর আসা হয় না। কিন্তু এবার একটু ডিসাইড করেছি যে না, একবার একটু দেখা করব, করে তারপরে আমাদের অ্যাসোসিয়েশনের পুজোতে যাব, সেখানে ভোগ হবে, ভোগ খাবো, খেয়ে বাড়ি আসবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো আমি যেখানে থাকি সেখানকার বাঙালিদের এইটি পুজো। তো বেশ কয়েক বছর পরেই আমি এখানে আসলাম, কারণ যেটা বললাম যে আসা হয় না, আমি আমার এসবিসি এর পুজোতে চলে যাই, কিন্তু এবার ঠিকই করেছিলাম যে না, আমাকে আসতেই হবে। সোসাইটির ক্লাব হাউস থেকে বেরিয়ে গেছি, একটু গিয়ে বসলাম, একটু প্রসাদ দিল। এখন যাচ্ছি আমাদের, যেটা আমরা যে অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, সেখানে এসবিসি, তো সেখানকার পুজোতে যাচ্ছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই আজকে আরেকটাও দিন, বিশেষ দিন, প্রজাতন্ত্র দিবস। হ্যাপি রিপাবলিক ডে টু ইউ অল। তোমাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে। তো আজকের দিনটা সবাই খুব মজা করো। প্রত্যেকের বাড়িতেই আজকে পূজা, আমি জানি বাঙালিদের। আমার বাপের বাড়িতে তো মানে ইনফ্যাক্ট আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি দুটোই হচ্ছে ফরিদপুর, কিন্তু আমার ছোটো বয়সে আমার মনে আছে যে জোড়া ইলিশ আসতো, বাবা জোড়া ইলিশ নিয়ে আসতো, সেটাকে বউয়ের মতো করে সাজিয়ে তাকে বরণ করে ঘরে আনা হতো, এবং তারপরে সেই ইলিশ মাছের রান্না করে ঝোল দিয়ে আমরা দুপুরবেলা খেতাম। তো সেই স্মৃতিটা মনে পড়ে গেল। তো অনেকেরই হয়তো এই নিয়মটা আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করবো আজকে একটা সুন্দর ব্লগ তোমাদেরকে দেখাতে পারবো। তো চলে এসেছি আমাদের ক্লাবের পুজোয়। এটা হচ্ছে আমাদের ক্লাব হাউস, এবং দেখো আমাদের মাকে কি সুন্দর লাগছে। আর সব মেম্বার্সরা, আমরা যারা মেয়েরা, সবাই ঠাকুরের কাজে সবাই ব্যস্ত। তো আস্তে আস্তে লোকজন আসছে। অবশ্য আমি তো ভেবেছিলাম যে আমার একটু প্রায় দেরিই হয়ে গেছে, হয়তো পুজো স্টার্ট হয়ে গেছে, কিন্তু না, গিয়ে দেখলাম যে তখনও ঠাকুরমশাই আসেনি বা পুজোও কোনো স্টার্ট হয়নি। তো ভাবলাম যাক বাবা, বাঁচা গেছে। পুজো শেষ মানে শুরুই হয়নি, আমি ভেবেছি মানে পুজো শুরু হয়ে গেছে, এখন ওরা সব সব চলছে। ঠাকুরমশাই আসছে, যা হয় মানে পুজো আরেক জায়গায় ঠাকুরমশাই পুজো দিচ্ছে, তারপরে আসবে। ঠাকুরমশাই এত লেট করছে যে মানুষের খিদে পেয়ে গেছে, তাই চায় পয়েন্ট থেকে চায় অর্ডার করা হলো, সবাই মিলে একটু চা খেলাম। ঠাকুরমশাই এসে পৌঁছাতে পারেনি, বাবারে বাবা কতক্ষণ, কত লেট হয়ে যাচ্ছে, তাই আমরা সব ওয়েট করছি। দেখো সব বাইরে দাঁড়িয়ে আছে, সব দাদারা সব দাঁড়িয়ে আছে। এদিকে মেয়ের সঙ্গে বললাম যে চল আমি আর তুই তাহলে একটা ছবি তুলে নিই, তাই তো মামা? সবাইকে বলেছ? হ্যাঁ, সরস্বতী পুজো বলেছ সবাইকে, আর সরস্বতী পুজো বলে দাও। এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট সদস্য, ছোট আর বিচ্ছু সদস্য। বিচ্ছু সারাদিন দুষ্টুমি করছে। আর সরস্বতী পুজো বলে দাও। ভীষণ দুষ্টু, দুষ্টু নাম্বার ওয়ান এটা একটা। অ্যাট লাস্ট ঠাকুরমশাইয়ের দেখা পেলাম, উনি এলেন, আমাদের পুজো শুরু হলো। তোমরা এনজয় করো আমাদের পুজো, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন?